প্রিয় দর্শক, ইসলাম প্রচারে মন দিলেন খলনায়ক মিশা সওদাগর। এ বিষয়ে মিশা সওদাগরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহকে খুশি করতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, লোকদের দেখানোর জন্য না। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। রূপালী পর্দায় মিশাকে যেমন দেখা যায়, আসলে ঠিক তার বিপরীত তিনি। দর্শকরা মিশা সওদাগরকে খল চরিত্রে দেখতে পেলেও বাস্তব জীবনে খুবই ভালো মানুষ তিনি। 4 এপ্রিল নারায়ণগঞ্জের ভুলতাই চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সময় মিশা একথা বলেন। তিনি বলেন, আমি হাজি, আল্লাহকে খুশি করতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা হয়তো অনেকেই জানেন না, মজা করে মিশা বলেন, তবে আমি কিছুটা বদ মেজাজি আছি। চলচ্চিত্রের প্রসঙ্গ তুলে মিশা বলেন, চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে, অর্থবিত্ত, খ্যাতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই, তাই এই চলচ্চিত্রের প্রতি আমি দায়বদ্ধ। যোগ করে মিশা বলেন, বহির্বিশ্বে আমাদের সংস্কৃতির ভাবমূর্তি তুলে ধরে, তাই আমাদের চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে মিলে কাজ করতে হবে। এদিকে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর ইসলাম প্রচারে মন দিয়েছেন। খল চরিত্রে তিনি যতটা খারাপ অভিনয় করেন, পর্দায় ব্যক্তি জীবনে ততটাই ধার্মিক। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি নিয়মিত। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হওয়া কলরব শিল্প গোষ্ঠীর যুগপতি অনুষ্ঠান, আন্তর্জাতিক ক্যারাত ও নাসিদ মাহফিলে অংশ নেন। তিনি নিজের ধর্ম পালন ও জীবনযাপন নিয়ে কথা বলেন। ওই অনুষ্ঠানের ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মিশা সওদাগর বলছেন, আমি যদিও অভিনয় করি, আমার কলবে সারাক্ষণ আল্লাহর ভয় থাকে। আমার 52 বছর বয়স, জেনে খুশি হবেন 52 বছরের জীবনে আমি একটা সিগারেটের শলাকাও ধরিনি। 2007 সালে হজ করেছি। আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 6 ওয়াক্ত পড়ি, নিয়মিত তাহাজ্জুদ পড়ি, কখনো মিস করি না। তিনি আরো বলেন, আমার 32 বছরের ক্যারিয়ারে সাংবাদিকরা 32টা শব্দ লিখতে পারেনি। এজন্য আমি একটা কথা বলি, মানুষকে সামাজিক হতে হবে। আমরা যে যাই করি না কেন, দল মত নির্বিশেষে সবাইকে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। নামাজে কে হাত কোথায় বাঁধবে, কে দাড়ি ছোট রাখলো, কে বড় রাখলো, সেটা বড় কথা না। বড় কথা হলো সবাইকে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে দিতে হবে। মিশা সওদাগর বলেন, আমি অবশ্যই মুসলমান, আমি ধার্মিক, ইমান নিয়ে মরতে চাই। আমার জীবনে অভিনয়টা যদি বাদ দেই, তাহলে আর একটুও ভুল নেই। আমি আল্লাহ তাআলাকে বলেছি, আমার অভিনয় যদি ভুল হয়, তাহলে আমাকে জায়েজ পথে নিয়ে আসুন। এমন কিছু করি না যাতে আমার পিতা মাতার ধর্ম অসম্মানিত হয়। আমি 3 দিন তাবলিগে যাই, আমি মূলত তাবলিগে খেতে যাই, এত মজা লাগে তাবলিগে খাবার খেতে। দোয়া করবেন আল্লাহ যেন সঠিক পথে রাখে, সারা জীবন যেন তাবলিগে লেগে থাকতে পারি। আমি অভিনয় করতেও চাই না। এদিকে মিশা সওদাগরকে হর হামেশায় পর্দায় দেখা যায় সিরিয়াল কিলার, স্মাগলার হিসাবে। সময়ের নাম্বার 1 খলনায়ক তিনি। দীর্ঘ 30 বছরে 800-এরও বেশি সিনেমায় খল চরিত্রে কাজ করেছেন। তিনি বলেন, মিডিয়ার কল্যাণে সবাই জানে আমি পর্দার সামনে যতটা ভয়ঙ্কর, পেছনে অনেক সাদামাটা জীবন যাপন করি। তারা জানেই না আমি মদ তো দূরের কথা, সিগারেট পর্যন্ত খাইনি, 2 বার হজ করেছি। 30 বছরেও সাংবাদিক আমার কোনো স্ক্যান্ডাল পায়নি, কখনো লেট করে শুটিংয়ে যাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সবার ভালোবাসায় আমি আজীবন এভাবেই চলতে চাই। সামনাসামনি দেখলে অনেকে আবেগে বকে জড়িয়ে ধরে। পর্দার সাধারণত খারাপ লোক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর চলচ্চিত্রে কাজ শুরু করেন 1986 সালে। FDC আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন মিশা। চটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন 1990 সালে। অমর সঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিজ উদ্দিন রিজভীর আশা ভালোবাসা ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন। আউটডোর শুটিং শেষ করে ফিরে একে একে 7টি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন। মিশা 1994 সালে যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসাবে পর্দায় উপস্থিত হন। এরই মধ্যে মিশা সওদাগর 9 শতাধিকের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে ভিলেন হিসাবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।
চলচ্চিত্রের শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। পর্দায় খারাপ লোক হলেও বাস্তব জীবনে এক অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই অভিনেতা। তিনি ধূমপান করেন না, তাছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করেন। দুঃখী মানুষের পাশে সব সময়ই থাকেন সকলের মিশা ভাই। সম্মানিত দর্শক, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর আস্তে আস্তে আল্লাহর রাস্তায় আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সকল নায়ক নায়িকাদের ইসলামের পথে আসার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।